প্রিয় রাজনগরবাসী খুব মনোযোগ দিবেন এই মালিক আমার আল্লাহ কোরআন বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম أيكم أحسن عملا مالك أمر الله بلد حبيب أمت كي جانه دن أمير رب تدر ميتو سشتي كلام اي ميتو ركت روبا سي چهارا سي যেমন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন প্রত্যেকটা মানুষের এক এক ধরনের চেহারা কিন্তু গঠন প্রণালী কাঠামো একই রকম কিন্তু চেহারা আরেকটু একটু কোন রকম ভিন্নতা আছে এখানে আমরা যতগুলি মানুষ সবার চেহারা কিন্তু এক রকম না সবার চোখ কান নাক গলা হাত পা বডি স্ট্রাকচার এক রকম না একটু ভিন্নতা মেধা একরকম না জ্ঞান গরিম একরকম না সবার হৃদয়ের অনুভূতিও একরকম না আহা সবার দয়াও একরকম না বদান্যতাও একরকম না মায়া সবার ভালোবাসাও একরকম না ভিন্নতা 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 আছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানব জাতিকে সৃষ্টি করলাম সুন্দর অবয়ব দিয়ে সুন্দর গঠন প্রণালী দিয়ে আমি মানুষ সৃষ্টি করলাম এই মৃত্যুটাকে আল্লাহ সৃষ্টি করলেন মরণটাকে সৃষ্টি করার পর আল্লাহ একটা রূপ দিলেন বিকট ভয়ঙ্কর রূপ এই মরণটাকে সৃষ্টি করার পরে আল্লাহ তমাম সৃষ্টির ফেরেশতাদেরকে কাতার করে দাঁড়া করাইলেন কোটি 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 ফেরেশতা আসমান জমিন দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল আপনারা জানেন মালাকুল মউত যিনি মৃত্যুটাকে যার দায়িত্বে দেওয়া হয়েছে তার নাম আজরাইল উপাধি মালাকুল মউত খুব মনোযোগ দেন قرآن الله بلتسن قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم أجدن ماتير بيتر خبخاج منامات কেন বন্ধ দালান ঘর মোনামা কেন বন্ধ দালান ঘর পৃথিবীতে জিব্রাইল এবং আজরাইল ইসরাফিল মিকাইল এত বিরাট আকৃতির ফেরেশতা তারা আহা এত বড় আকৃতির ফেরেশতা তারা জিব্রাইলের 600 পাখা আছে সহি বুখারীর ভাষ্য অনুযায়ী 600 পাখা একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে জমিন থেকে আসমান জগতে যাইতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে এক সেকেন্ড সময় লাগে না না নাস্তে হয়ে গেল না জোরে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল আমিন একদিন আল্লাহর নবীজিকে বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে চারটি সময় আমার আসতে কষ্ট হয়েছিল আমি এত দ্রুত গতি সম্পন্ন একজন ফেরেশতা যিনি সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আসতে আমি মুহূর্তের মধ্যেই চলে আসি কিন্তু চারটি সময় আমার বড় কষ্ট হয়েছিল নবী এক নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করতে হচ্ছিল মিনজামিনের উপরে বসে আগুনে ফেলতে ফেলানো হচ্ছিল ইব্রাহিম পড়ে যা আল্লাহ ডাক দিলেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার ইব্রাহিমের কাছে আমার ইব্রাহিমের কাছে যাও
দেখো আমার ইব্রাহিম কি বলে হুজুর ওই সময় দ্রুত গতিতে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে প্রস্তাব দিলাম আল্লাহর খলিল আপনি যদি বলেন আগুন থেকে আপনাকে উদ্ধার করে রাখব আল্লাহর খলিল জবাব দিলেন জিব্রাইল তাবাব সৃষ্টির মধ্যে আমি ইব্রাহিম স্যার আল্লাহর আল কোনো খলিল নাই এই মূর্তি প্রতিমার বিরোধিতা করতে দেই আমাদের বাবা ইব্রাহিম আগুনের ভেতরে পড়েছিল আমাদের বাবা ইব্রাহিম আগুনের মধ্যে ফালানো হয়েছিল এই মূর্তি পূজার বিরোধিতা করার জন্য আমরা তারই সন্তান আমরা তার উত্তরসূরি কথা বলেন ঠিক না বেঠে আল্লাহর খলিলকে জিব্রাইল ডাকতে বলতেছে জিব্রাইল ডাকতে বলতেছে খলিল আপনি যদি বলেন আপনাকে তুলে ধরে রাখবো আল্লাহর খলিল ডাকতে বলতেছেন জিব্রাইল আমি ছাড়া আর কেউ খলিল নাই আমার মালিক যদি মনে করেন আমি আগুনে পড়ব আমি আমার মালিকের ইচ্ছার উপরে ছেড়ে দিলাম ওনার ভালো মন চাইলে আমাকে আগুনে পোড়ায় ফেলু আমি জিব্রাইলের সাহায্যের কোনো প্রয়োজন নাই আমি ওই মালিকের দিকে তাকায় রয়েছি একবার জোরে বলা যাবে কি মারহাবা কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহর খলিল কথা বলার পরে আল্লাহ ডাক দিছে জিব্রাইল স্টপ তোমার আর প্রয়োজন নাই তখনই আল্লাহ ডাক দিলে নারুকুনি বরদাও ওয়াসালামান আলা ইব্রাহিম বলেন আল্লাহর সাহায্য আছে না এখনো আল্লাহর সাহায্য আছে আগামী তো চলবে হাজিরিন জিব্রাইল বলতেছি ইয়া রাসূলুল্লাহ আর একটা বার পৃথিবীতে আসতে আমার বড় কষ্ট হয়েছিল যখন লোকেরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে চোখ বেঁধে ইসমাইলের হাত বেঁধে পা বেঁধে উপর করে শোয়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম নিজে চোখ বেঁধে মাথা শরীর উপরে উঠে মাথার উপরে শরীর উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন শরীর নামাইতেছিলেন ইসমাইলের গলা বরাবর আল্লাহ ডাক দিলেন জিব্রাইল কোথায় জান্নাত থেকে চল্লিশ বছর ধরে যে দুব্বাটা লালন পালন হচ্ছে জান্নাতের ঘাস খেয়ে খেয়ে যে দুব্বাটা দুম্বাটা বড় হচ্ছে জিব্রাইল ওই দুম্বাটা নিয়ে আমার ইসমাইলকে সরাইয়া আমার খলিলের শরীর নিচে দুম্বা চালাইয়া দাও আস্তে হয়ে গেল না জোরে বলেন দুম্বা চালাই দিল হুজুর আমি তখন আরশে মুআল্লার নিচে ছিলাম ওখান থেকে দ্রুত গতিতে আমি জান্নাতে গেলাম জান্নাত থেকে আমি দুম্বাটা আনিয়ে মিনা প্রান্তরে আল্লাহর খলিলের সুরির নিচে আমি দুম্বা চালাই দিলাম আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ একটা বার আমার কষ্ট হয়েছিল যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়ার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা সবাই মিলে হাত পা গুলি বেঁধে জামা কাপড় খুলে হযরত ইউসুফকে কুয়ার ভিতরে নিক্ষেপ করতেছিল ইউসুফ কুয়ার মধ্যে পড়ে আল্লাহ এসে ডাক দিয়ে বলতেছে জিব্রাইল
আমার ইউসুফ যেন কুয়ার মধ্যে পড়ে ব্যথা না পায়, ইউসুফকে ধরে আস্তে করে কুয়ার মধ্যে পাথরের উপরে বসায় দাও। আস্তে হয়ে গেল না, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন হেফাজতের মালিককে যদি খোদা ভিন্ন হইতো, একজন খোদায় হেফাজত করবে আর একজন খোদায় ফেলাবে, তাহলে দুই খোদার মধ্যে কিলিকিলি হইয়া পৃথিবী ধ্বংস হয়ে যাইত। এই জন্য আমাদের মালিক একজন, কথা কোন ঠিক কিনা? হাজরাতে ইউসুফ আলাইহিসসালামের ভাইরা ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিল কেন? হিংসা। এই জন্য তিনটা জিনিস মনে রাখবেন, জিহাব জাহাব মাঝহাব। অপরিচিত জায়গা আপনি যখন গেলেন তখন আপনি বলবেন না আপনি কোন দলের অনুসারী, পিড়িনি খাওয়ার সম্ভাবনা আছে, কারণ দলের কারণে মানুষ শত্রু হয়ে যায়, ঠিক কিনা? কি পরিমাণে অর্থ আছে আপনার, কি পরিমাণে টাকা আছে, কত শত কোটি টাকা, বন্ধু বান্ধবকে বলবেন না, আত্মীয় স্বজনকেও অনেক সময় বলবেন না, কারণ শত্রু হয়ে যাবে, সম্পদের কারণে শত্রু হয়ে যাবে। বলবেন ফরিদে হুজুর কোথায় শিখেছেন? আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার একজন টিচার ছিলেন, আমাদের মাদ্রাসার অধ্যক্ষ তিনি ছিলেন, উনি তেহরান ইউনিভার্সিটির এক সময় অধ্যাপক ছিলেন, তেহরান ইউনিভার্সিটিতে পড়াইতেন। উনি বলতেন, বাবা ইরানে শিয়া দেশ, আমি সুন্নি, বহু বছর আমি তেহরান ইউনিভার্সিটিতে কাটাইলাম, কিন্তু ওরা তখনও জানতো না আমি শিয়া না সুন্নি, যদি আমি সুন্নি জানতো আমার উপরে বিপদ আসতো, মুসিবত ওরা চাপাইতো। আমাকে ক্লাস করার সময় বললেন, বাবা তিনটা জিনিস মেনে চলবা, জিহাব জাহাব মাঝহাব। তুমি কোথায় যাচ্ছ যাবার সময় অপরিচিত কারো কাছে বলবা না, কারণ রাস্তাঘাটে তোমার দুশ্মন থাকতে পারে, তোমাকে বিপদে ফেলে দিতে পারে। কি পরিমাণে অর্থ তোমার কাছে আছে তুমি কারো কাছে বলবা না, কারণ অর্থের কারণে মানুষ শত্রু হয়ে যায়, ভাই ভাইকে মেরে ফেলে দেয়, ভাই ভাইকে খুন করে, এক ইঞ্চি জমি ভাই ভাইয়ের জন্য ছাড়ে না, বিরাট যুদ্ধ মারামারি কারাগারে পারাপারি লাঠালাঠি চলে। এই জন্য অর্থই সকল অনর্থের মূল, কথাটা একেবারে খারাপ না। এই জন্য আগের যুগের অলি যারা ছিলেন তারা দুনিয়ার সম্পদের প্রতি তারা লোভ দেখাইতেন না, দুনিয়ার সম্পদকে লাথি মেরে আল্লাহ এবং তার নবীর কদমের গোলামি কইরা তারা এই জমিনে ধন্য হয়ে ঘুমায় রইছে, যার কারণে শাহজালাল আমিনি মজারিদি সাড়ে সাতশো বছর ধরে তিনি ঘুমায়, মুকুটহীন একজন সম্রাট, মুকুটহীন একজন সম্রাট যার নামে এক শতক জমিন আপনি পাবেন না, এক শতক জমিনও তার নামে পাবেন না। কোন রাজ্যের সীমানা তার নাই, সেনা নাই, বাহিনী নাই, রাজ্য নাই, এমন একজন সম্রাট সাড়ে সাতশো বছর ধরে কত রাজা বাদশাহ আমির আমরা, মন্ত্রী এমপি কোটিপতি ধনী দরিদ্র ফকির মিসকিন অভাবী পাগল ভালো জ্ঞানী গুণী আলেম জালেম সব আল্লাহর অলির কদমে বসে বসে কান্দে, কথা কন না কেন ঠিক কিনা? আর একদল আছে মাজার খেল ভেঙে ফেলবে, আমি কিছু সব ভাঙার দরকার নেই ভাই, তুমি একটাই ভাঙো, শুধু শাহজালাল আমিনি মুজাহিদি রহমতুল্লাহ মাজারটা ভেঙে দেখো, বাংলাদেশে বিশ্বযুদ্ধ হয়ে যাবে, এত বেশি ভাঙার দরকার একটা ভাঙো। হাজিরিন খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, কথা বললে অনেকে কষ্ট পাবে, বাবাজি জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আসমান জমিনে যাদের জন্য বৃষ্টি হয় তার আল্লাহর ওলি, আমাদের ইবাদতে আল্লাহ খুশি হয় না? আল্লাহর কিছু ওলি দুনিয়ার মধ্যে থাকেন যাদেরকে চেনা যায় না, তাদের দোয়া জিকিরের কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয়, জমিনে ফসল দেয়, নতুবা আল্লাহর আসমান থেকে পাথরের বৃষ্টি হতো
আল্লাহ জমিন ফেটে বেটা আগুন বের হয়ে আসতো ফসল নষ্ট হয়ে যেত ভূমিকম্প দিয়ে দি এই জনপদবাসীকে ধ্বংস করে দিতেন আল্লাহ যে পরিমাণে মানুষ গুনাহ করে অপরাধ করে শুধুমাত্র আল্লাহর মজজুব কিছু পাগল হলি আল্লাহর মজার দিয়ে দোলামা ফুদালা কিছু আছে যাদের ইবাদতে জিকিরে আল্লাহ খুশি হইয়া তাদের দোয়ার কারণে আল্লাহ আমাদের ঘরে রহমতের বৃষ্টি দেয় নতুবা পৃথিবী থাকার কথা না ঠিক কি না যে পরিমাণে গুনাহ দুনিয়া থাকার কথাই না এ মুসলমান খুব মনোযোগ দিয়ে জিব্রাইল ডাকতে বলতো যে হুজুর আর একটা সময় পৃথিবীতে আসতে আমার কষ্ট হয়েছিল নবীজি তায়েফের ময়দানে কাফেররা যখন আপনাকে পাথর মারতেছিল পাথরের আঘাত এত কঠিন শরীর থেকে ফিনকি মেরে মেরে রক্ত বের হচ্ছিল আপনার শরীর মুবারক কেটে কেটে ফেটে ফেটে রক্ত বের হচ্ছিল যদি কোনোদিন তায়েফে যান সেই জায়গাটা এখনো আছে যে খেজুরের আঙ্গুরের বাগানে নবীজি বিশ্রাম করেছে আরে সে জায়গা গেলে দেখেছি হাজিরা অঝর দ্বারা চোখের পানি ফেলে ফেলে কান্না করে দিন কালে মার প্রচারে আল্লাহর নবীর কত কষ্ট হয়েছিল পাথরের পর পাথর এসে এসে গায়ে লাগতে লাগলো মাথা ফেটে চামড়া ফেটে ফেটে রক্ত বের হয়ে হয়ে এত পরিমাণে রক্ত বের হয়েছিল পা মুবারকের জুতা পর্যন্ত রক্তের সাথে লেগে গিয়েছিল জিব্রাইল বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ওই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যেত হুজুর পৃথিবীতে কখনো ফসল হতো না গাছতর লতা পাতা হতো না আল্লাহ ডাকতে বলল জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার হাবিবের রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে যদি জমিনে রক্ত একবার পড়ে যায় জিব্রাইল আহায় কষ্টে রক্ত পড়ার সঙ্গে সঙ্গে জমিন ক্ষুব্ধ হয়ে যাবে পৃথিবীতে কখনো ফসল হবে না গাছ হবে না আমার বান্দাগুলি না খেয়ে মরে যাবে জিব্রাইল আমার রসুলের রক্ত জমিনে পড়তে দিও না হুজুর দ্রুত গতিতে সেই সময় আমি রক্তগুলি তুলে ধরেছি জমিনের মধ্যে রক্তগুলি মিশতে দেয়নি ইয়া রাসূলুল্লাহ আহা সেই নবী আমাদের আহা সেই নবী আমাদের আল্লাহর নবী কষ্ট করার পরও জিব্রাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি দেন পাথর চাপা দিয়ে পাহাড় চাপা দিয়ে তাই ধ্বংস করে দিব আল্লাহর নবী হাত তুলে কাঁদা শুরু করলেন রব্বি ইয়া রব্বি ওরা আমার উম্মত যদি আপনি ওদেরকে ধ্বংস করে দেন আমি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো আল্লাহ ওরা আজকে আমারে মারছে আল্লাহ এমন একদিন আসবে ওদের সন্তানরাই আমার কালেমার জন্য জিহাদের ময়দানে যাবে ওদের সন্তানরাই আমার কালেমা পড়বে আজানের ধ্বনি জমিনে বাজবে একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ তিনি রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন সেই বিরাট আকৃতির জিব্রাইল আল্লাহ সামনে দাঁড়ানো আজরাইল দাঁড়ানো মিকাইল ইসরাফিল দাঁড়ানো যাদের মাথায় পানি ছেড়ে দিলে পা পর্যন্ত আসতে সৃষ্টির সব পানিগুলি নিঃশেষ হয়ে যাবে জিব্রাইলের কদম পর্যন্ত আসবে না মৃত্যুর ওই সুরত দেখার পরে জিব্রাইল পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে গেলেন আজরাইল অজ্ঞান হয়ে গেলেন মিকাইল অজ্ঞান ইসরাফিল অজ্ঞান তামাম ফেরেশতারাও অজ্ঞান হয়ে গেলেন বেহুশ হয়ে গেলেন আল্লাহর কুদরতে তারা আবার হুশ ফিরে আসলো হুশ ফিরে যাওয়ার পরে বলতেছে ইয়া রাব্বি আপনি এটা কি বানাইছেন আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন এটার নাম মউত মৃত্যু মৃত্যু জিব্রাইল আজরাইল ইসরাফিল মিকাইল বলতেছে ইয়া রাব্বি এই মৃত্যু আল্লাহ আপনি কেন বানাইছেন বলে আমার ফেরেশতার আরে আমার এমন কোন সৃষ্টি নাই কুল্লু নাফস দাইকাতুল মউত
এই মরণের সাপ তাদের আস্বাদন করা না লাগবে জিব্রাইল ইসরাফিল মিকাইল ডাকতে রব্বি এত কঠিন মৃত্যুর সুরত বিমানেছেন আল্লাহ সৃষ্টি পৃথিবীর মানুষ সব কিছু ছেড়ে দিবে সংসার হবে না দুনিয়া হবে না কিছুই তারা করবে না আল্লাহ ডাক ডাকে ফেরেশতারা রে আমি বান্দার জন্য মৃত্যু সৃষ্টি করলাম হায়াত সৃষ্টি করে দিলাম আর একটা বিষয় সৃষ্টি করলাম আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলাম এই জন্য দেখবেন মানুষ মরে যাওয়ার পরে কবর দেওয়ার সময় মানুষ হাসে কবর দেওয়ার সময় মানুষ হাসে বন্ধুরা গল্প করে কালকে কি করবে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে কিন্তু তারাও জানে এই কবর আগামী দিন তার জন্য প্রস্তুত হবে জিন্দেগি তোর যাইলে ফাঁকি দিয়া রে সোনার আদর জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে দন্ত আছে গুটাচারি শবন জারি গিয়াছে করিয়ারে সোনার আদর জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া মৃত্যুর রূপ দেখে ফেরেশতারা আপত্তি করে বলে ইয়া রাব্বি পৃথিবীর মানব জাতি সব কিছু থেকে তারা জুদা হয়ে যাবে মরণের ভয়ে আল্লাহ বললেন ফেরেশতারা রে আশা সৃষ্টি করে দিলাম আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলাম আশায় আশায় মানুষের দিন যাবে আশায় আশায় মানুষের দিন যাবে এই জন্য দেখবেন কারো যদি 5 কোটি হয় সে 10 কোটি বানানোর আশায় থাকে কারো 10টা বাড়ি যদি হয় আরো 20টা বাড়ি বানানোর আশায় থাকে 1000 কোটি টাকার মালিক হলে আরো 1000 কোটি বানানোর আশায় থাকে 2 কোটি টাকা চুরি করলে আরো 5 কোটি চুরির ধান্দা করে কি কথা কন না কেন ওরা আশায় 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 থাকে আরো নিবে এমপি হইলে মন্ত্রী চিন্তা করে মন্ত্রী হইলে প্রেসিডেন্টের চিন্তা করে প্রেসিডেন্ট হলে প্রধানমন্ত্রী চিন্তা করে এইভাবে শুধু আশা 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 কখনো কমে না মানুষের আশা দিন দিন বাড়তে থাকে কবরে নেওয়ার সময় মানুষ হাসে কবর দেওয়ার সময় অনেকে হাসে গোসল করানোর সময় হাসে বাড়িতে মর্দা লাশ রেখে আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী আসছে তারা গল্প গুজব করে হাসাহাসি করে বাজানো ওরা মর্দা লাশে দেখেও তারপরে হাসাহাসি করে এটার নাম আশা তারা তখন আশায় থাকে ও মারা গেছে আমি আরো 50 বছর বেঁচে থাকব কিন্তু আল্লাহ বলে দিলেন হাবিব মুহাম্মদকে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম হুজুর মরণ থেকে তারা সবাই পালায় পালায়া বাঁচার চেষ্টা করে নবীজি বলে দেন এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলতেছে আজরাইল এই মালাকুল মউতের দায়িত্ব তোমারে দিলাম আজরাইল ডাক দেখা ইয়া রাব্বি তার বিকট চেহারা দেখে আমি নিজেই তো অজ্ঞান হয়ে গেছি আল্লাহ ওই মালাকুল মউতের দায়িত্ব তুমি আমারে দিলাই মৃত্যুকে আমি কি করে কন্ট্রোল করব আল্লাহ ডাক দিয়ে বলেন আজরাইল আমি রব সেই শক্তি তোমাকে দিব আজকে থেকে তোমাকে মালাকুল মউত বানাইলাম আজরাইল ডাক দেখা রাব্বি
এই মুহূর্তের শিকার কি আমাকেও হতে হবে আল্লাহ ডাকতে বলতেছেন আজরাইল সৃষ্টির মতো এমন কোন জীবন নাই এমন কোন জীবন নাই রে আজরাইল যেই জীবনের মুহূর্তের স্বাদ না নিতে হবে প্রত্যেকটা জীবনের মুহূর্তের স্বাদ নিতে হবে আজরাইল তোমাকেও মুহূর্তের স্বাদ নেওয়া লাগবে এই মরণ থেকে তুমিও পালাইতে পারবা না মৃত্যু থেকে তুমিও মালাকুল মউতের রেহাই হবে না তোমাকেও মরণের স্বাদ আস্বাদন করা লাগবে আজরাইল আল্লাহ ডাক দিলেন হাবিব উম্মতকে বলে দেন এই মউত সবাইকে নেওয়া লাগবে খুব মনোযোগ দেন রাজনগরবাসী মৃত্যুর সময় যখন ঘনিয়ে যায় এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না মৃত্যু রাজা চিনে না প্রজা চিনে না বাচ্চা চিনে না বিজ্ঞানী চিনে না সে কাউকে চিনে না সে চিনে খুদার হুকুম যখন শেষ হয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না ওয়ালাই ওয়াক্কিরাল্লাহু নাফসান ইদা জা আজালুহা হায়াতের গণ্ডি যখন শেষ হয়ে যাবে আগেও হবে না পরেও হবে না নবীজি বলতেছেন উম্মতরে তোমরা শুনে নাও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসে কাফির মুশরিক বেঈমান মুনাফিক মুনাফিক কারা কথায় কথায় যারা মিথ্যা বলে আমানত রাখলে খেয়ানত করে এবং ওয়াদা করলে বরখেলাপ করে আল্লাহ রসুল বলেন এরা মুনাফিক মুনাফিকের আলামত তিনটা এক নম্বর কথায় কথায় মিথ্যা বলে আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছে তারা কথায় কথায় মিথ্যা বলে ওয়াদা করলে বরখেলাপ করে আমানত রাখলে খেয়ানত করে বেজার হয়েন না বাবা বেজার হয়েন না ভোট দিবেন কারে চিন্তা করে দিয়েন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই কথার স্লোগান দিয়া ভাইয়ের পক্ষ নিয়ে জাহান্নামের টিকিট কাটা যাবে না কি কথা কন না কেন ঠিক কিনা সৃষ্টির মতো কারো চরিত্র ধরে ফুলের মতো হয় তিনি আমার নবী আমার রসুল ছাড়া ফুলের মতো পবিত্র চরিত্র আর কারো নাই কি কথা কন না কেন হাজিরিন খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আজ উচিত কথায় ময় বাজার গরম বাতে বিলাই বাজার ডাইল বাতে কুটুম বেজার রাজনগরের মুসলমান মালাকুল মউত আসবে কাফির মুশরিক বেঈমান মুনাফিক যারা তাদের কাছে মালাকুল মউত আসবে তার কঠিন সুরত নিয়ে আসবে বিকট সুরত নিয়ে আসবে আহা তখন রুহটা তাম শরীরের মধ্যে দৌড়ায় শরীরের রং বেরং দেখ গোষ্ঠের ভিতর দিয়ে শিরার ভিতর দিয়ে শরীরের প্রত্যেক স্থানে সে পালানোর চেষ্টা করে এই জন্য দেখবেন কঠিন মৃত্যু হয় অনেকের খুব যন্ত্রণা সৎমার চোখ চলতে থাকে কঠিন মৃত্যু কঠিন মৃত্যু কঠিন মৃত্যু আজের মৃত্যু দুই ধরনের একটা আহসানের সাথে এসানের আসানের সাথে মৃত্যু হবে আর একটা মৃত্যু হয় খুব কঠিনের সাথে খুব কঠিন মৃত্যু আর একটা মৃত্যু হয় আসানের সাথে আর একটা খুবই ভয়াবহ কঠিন মৃত্যু আজরাইল তার কাছে আসে বিকট চেহারা মৃত্যুর ভয়াবহতা শুরু হয়ে যায় আল্লাহ নবী বললেন মুনাফিক বেঈমান নাফরমানদের মৃত্যুটা হবে এতটাই ভয়াবহ একটা উটের চামড়া তুমি যদি জিন্দা হালতে ছিলাও একবার দুইবার একশো বার একটা উটের চামড়া যদি ছিলানো হয় যতটা কষ্ট হয় আল্লাহ নবী বললেন নাফরমানদের মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে বেশি ভয়াবহ হয় কত কঠিন মৌত কত কঠিন কত কঠিন এই জন্য যারা অধিক ইস্তিগফার করে এবং যারা দানশীল হয় আল্লাহর পথে যারা খরচ করে আল্লাহ তাদের মৃত্যুটাকে আসান করে দেয়
এবং আল্লাহ তাদের মরণটাকে সহজ করে দেয়। এই রাজনগরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন, আজ যেহেতু আল্লাহর ওলিদের শানের মাহফিল, এখান থেকে কিছু বুঝে যেতে হবে। মরণ, মরণের যন্ত্রণা খুবই ভয়াবহ, আর যদি আপনি মাফুরমান না হয়, বদকার না হয়, আল্লাহ বলা হয়, আল্লাহ তার মাফ করে দেয়, এমন ইমানদার মুমিন মুসলমানের মৃত্যুর সময় আজরাইল আসে, চেহারার সুরত থেকে খুবই নরম এবং খুব মায়াময়ী চেহারা নিয়ে চলে আসে, তখন আল্লাহ ডাক দিয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা فادخلي في عبادي وادخلي جنتي. হে নফসে মুতমাইন্না, এখন শুন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, তুমি ঝগড়া করো নাই, মারামারি করো নাই, অন্যের জমিন তুমি মেরে খাও নাই, প্রশান্ত আত্মা। আমাদের দেশে দেখবেন কিছু বেমারি আত্মা আছে, অসুস্থ আত্মা আছে, যারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধায়, এরকম কিছু অসুস্থ আত্মা আমাদের দেশে আছে, কি কথা কন্যা কেন? পায়ে পাড়া দিয়ে ভেজাল বাঁধায়, গ্রামে এর ক্লিক দেয়, ওরে ক্লিক দিক, গ্রুপের মধ্যে ভেজাল সৃষ্টি করে মারামারি লাগায়, এরা অসুস্থ। আপনাদের সিলেটের বাসায় বলে বেমারি, সিলেটের ভাষায় কি কয়? বেমারি। এদেরকে বলে অসুস্থ আত্মা, বেমারি আত্মা। আর আল্লাহ ডাক দিয়ে বললেন আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়েছ, আমি আল্লাহর আইনে হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে তুমি তোমার নিজের জীবনকে পরিচালিত করেছ। ওই নাফসে মুতমাইন্না, যে আত্মা বেমারি আত্মা না, আমাদের দেশে বেমারি আত্মা আছে, দেখবেন বাজার ঘাটে গেলে দোকান থেকে বাকি নিয়ে আসছে আর বাকি টাকা ফেরত দেয় না, এটা বেমারি, কথা কন না কেন? মলিবাজার শহরে আদালতে, টিএন অফিসে, ডিসি অফিসে, এসপি অফিসে মাল ছাড়া কথা কয় না, কথা বলে না, এটা বেমারি আত্মা। কি আত্মা? জোরে বলেন কি, আরো জোরে বলেন কি, বেমারি, বেমারি, এরা বেমারি আত্মা, বেমারি আত্মা, যারা মানুষের চোখের পানি ঝরায়, যারা মানুষের ঘুম কেড়ে নেয়, বেমারি আত্মা। দেখবেন এই বেমারি আত্মাদেরকে দুনিয়াতে আল্লাহ ঘুমাইতে দেয় না। যারা মানুষের ঘুম কেড়ে নেয়, যারা মানুষ খুন করে, যারা মানুষ হত্যা করে, আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়, কারণ তারা যেই মানুষটাকে হত্যা করলো নিরাপরাধ, তার স্বজনদের চোখের ঘুম কেড়ে নিয়েছে, ওই ব্যক্তির ঘুম চলে যায়, তারা বোতল না খাইলে ঘুমাইতে পারে না, তারা সেবন না করলে ঘুমাইতে পারে না। কোটি কোটি টাকা যারা মেরে দিছে, জনগণের টাকা, গরিবের টাকা যারা মেরে দিল, কোটি কোটি হাজার হাজার গরিবের চোখের ঘুম কেড়ে নিয়েছে, ওদের চোখের ঘুম আল্লাহ নিয়ে নেয়, বেমারি আত্মা ঘুমাইতে পারে না। ওই তারা বোতল সারে মুড়ি ধুয়ে যায়, দুই টান বোতল না খাইলে ঘুম আসে না, সুখ নাই রে সুখ পরাণের পাখি, বোতল টাই নেওয়া কাম করে ঘুম আসি আমার সুখ নাই রে। এদের চোখের ঘুম আল্লাহ কেড়ে নিয়ে নেয়, ঘুমাইতে দেয় না, কারণ ঘুমের মতো শান্তি পৃথিবীতে নাই, কি কথা বল না কেন? ঘুম সৃষ্টি করছে আল্লাহ, বান্দাকে ঘুমাইতে দিলেন আল্লাহ, ঘুম যদি না আসে, দেখবেন দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন আপনি ঘুমাইতে না পারলে অসুস্থ হয়ে পড়বেন,
আমরা যারা সাধারণ মানুষ দিন আনি দিন খাই হালাল রুজির উপার্জন উপার্জন করে আমরা যারা খাই আমরা কায়তোয়াল লাগে ঘুমাই যাই মসজিদে ঘুমাই মাহফিলে ঘুমাই কি কথা কান মসজিদে ঘুমাসে মাহফিলে ঘুমাসে বাড়িতে ঘুমাসে বিছানাতে ঘুমাসে কারণ চিন্তা নাই ভাবনা নাই দুনিয়াতে চিন্তা নাই আমি কারো টাকা মেরে খাই নাই কারো জমিন মেরে খাই নাই কারো অন্যায় করে থাপ্পর মারি নাই কাউকে হত্যা করি নাই দুনিয়াতেও চিন্তা নাই মরণেও চিন্তা নাই হাসরেও চিন্তা নাই কবরেও চিন্তা নাই মিজানেও চিন্তা নাই ফলসেরাতেও চিন্তা নাই কথা কন্যা কেন ঠিক কিনা আল্লাহ আপনাদেরকে ডাক দেখে নফসে মুতমাইন না তুমি আসো ইরজিই ইলা রাব্বিকে রাদিয়াতাম মারদিয়া তুমি আমি আল্লাহ সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো রে বান্দা আসো আমি আল্লাহ সন্তুষ্টির দিকে তুমি চলে আসো এ নফসে মুতমাইন না আসো ফাদখুলি ফি ইবাদি আমার বান্দারা যারা ইবাদত গুজারি ছিল ওয়াদখুলি জান্নাতি আমার বান্দারা যারা জান্নাতে আছে তুমি তাদের সাথে জান্নাতে চলে যাও জান্নাতে চলে যাও এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন জান্নাত আছে না নাই আচ্ছা বলেন তো আপনার ডানে আপনার বামে আপনার পিছনে আপনার সামনে যারা বসা আছে আপনি শুধু তাদের চেহারা দেখলেন বডি দেখলেন কিন্তু ভিতরের জন যিনি আছে তারে দেখা গেল না ঠিক কিনা আপনার বিবির সঙ্গে সংসার করলেন ৪০ বছরে একজন স্ত্রী স্বামীর সাথে স্বামী স্ত্রীর সঙ্গে একসঙ্গে সংসার হলো বাচ্চা কাচ্চা হলো সন্তান হলো পরিচয় হলো মা হলো বাবা হলো শোনেন আজকে একটা কথা বলে দিয়ে যাই সুন্দর হইলে সংসার টিকে না যদি বিশ্ব সুন্দরী হইলে সংসার টিকত তাহলে ঐশ্বরিয়া রায়ের তালাক হইতো না কথা কান না কেন সুন্দর হইলে সংসার টিকে না সংসার টিকে গুণে আল্লাহ এবং নবীর তরিকায় যারা থাকবে তাদের সংসার সুন্দর হবে আল্লাহ নবীর তরিকা না থাকলে লটর পটর সটর বটর লটর পটর সটর বটর লটর বটর কি কথা কথা ক্লিয়ার না ভেজাল আছে বিশ্ব সুন্দরীদের সংসার ভেঙে যাচ্ছে সব লটর পটর সটর বটর লটর বটর সটর বটর কোটি কোটি টাকা সুখ নাই এই জন্য বিয়ে করার আগে মেয়ে চরিত্রবান কিনা নামাজি কিনা পর্দাশীল কিনা আপনি দেখে নেবেন বেপর্দা টিকটক যদি কপালে পড়ে যায় তাহলে কপালে মনে করবেন ঠাডা পড়ে গেছে যদি টিকটক কপালে পড়ে তো ঠাডা পড়ে গেছে আর সুখ পাইতেন না যুদ্ধ লাগবে ছাড়াছাড়ি হবে পড়াপড়ি হবে মারামারি হবে লটর পটর লটর পটর লটর পটর